এবার ঘুরতে গেল সৌমিত্রিষা কুণ্ড। তবে কি তারা বাস্তবে প্রেম করছে সব জানতে ভিডিওটি দেখুন। কিছুদিন আগেই মিঠাই ভক্তরা আদ্রিতের ও সৌমিত্রিষার ছোটবেলার জীবন সম্পর্কে জানতে চেয়েছিল। এবার সৌমিত্রিষার স্কুল জীবনের একটা মজার ঘটনা জানা গেল। স্কুল জীবনে প্রেমের প্রস্তাব পাবেন সৌমিত্রিষা, এ আর নতুন কথা কি, তবে পুরো ঘটনা জানলে আপনি হয়রান হয়ে যাবেন। সৌমিত্রিষা জানান, স্কুল পড়াকালীন তার কাছে ছোট ছোট চিরকুট আসত, সেখানে প্রেমে মাখা বার্তা থাকত সৌমির জন্য। অথচ গার্লস স্কুলে পড়তেন অভিনেত্রী, বেজায় ঘাবড়ে যান অভিনেত্রী। অবশেষে তিনি ঠাওর করেন সৌমিত্রিষার কোনো বান্ধবীর মারফত আসত ওই চিরকুট। কে পাঠাচ্ছিলেন ওই চিরকুট তাও জানতে পেরেছিলেন নায়িকা। হেসে বলেন, আমার এই প্রপোজালটা বেশ ইন্টারেস্টিং ছিল। ইন্টারেস্টিং প্রেম প্রস্তাব পাওয়ার শেষ এখানেই নয়, এক ডাক্তার মন দিয়ে ফেলেছিল সৌমিত্রিষাকে। অভিনেত্রী জানান, ওই ছেলেটি কলকাতায় থাকত কিন্তু কোনো কাজে বারাসাত আসে, আর সৌমিত্রিষাকে দেখেই প্রেমে পড়ে যায়। সৌমিত্রিষা টিউশন বেস পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সে বান্ধবীদের চকলেট খাইয়েছিল যাতে সৌমিত্রিষাকে পটানো যায়, আর বান্ধবীদের কাছ থেকে নম্বর হাতানোর চেষ্টা করেছিল সেই ডাক্তার। তবে মিঠাই ভক্তরা বাস্তবে চায় যাতে আদ্রিত রয়ে ও সৌমিত্রিষা একসাথে প্রেম করে। আর কিছুদিন আগেই সৌমিত্রিষা ও আদ্রিত রয়ের ঘুরতে যাওয়ার কিছু ছবি ভাইরাল হয়েছে, সেখানেই সৌমিত্রিষাকে ও আদ্রিত রয়কে অনেক খুশি দেখা যাচ্ছে। আর অনেকে এই ছবি দেখেই ধারণা করছে যে তারা বাস্তবে প্রেম করছে, কারণ তারা বাস্তবে প্রেম না করলে এভাবে আলাদা আলাদা ঘুরতে যেত না। তো বন্ধুরা, যদি সৌমিত্রিষা ও আদ্রিত রয় বাস্তবে প্রেম করে কেমন হবে কমেন্টে জানান। ধন্যবাদ।